আসসালামু আলাইকুম আফারা ভাইয়ারা, খালারা, খালুরা, আন্নেরা ব্যাকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আন্ডা তো ব্যাকে বালা আছি। তো আই আর দেশীয় আঞ্চলিক ভাষায় আন্নগুলোকে ইজ্ঞা ব্লগ ভিডিও শেয়ার করলাম আর কি। তো ইয়ান আর ভাইয়া কদুহাগ লই আইছে আর লই আইছে দুর্গা মোরগ। তো হেতে তো আবার সাদা মোরগা খায় না, তো লগে গিয়া লাল মোরগও লই আইছে। তো লাল মোরগা দুই হালি রাঙ্গুম আর সাদা মোরগা দুই হালি থুই দিউম। আর আঙ্গো হেতনে আরে ই ছুরি দি দিছে, কয় ছুরি দি কাটতো। বাবা আই ছুরি দি কাটিয়া আত বুদি কাটিয়া লাইতাম, আই সব কিছু ছুরি দি কাটতাম হারি না, আত কাটি যাইব। তো আই বডি দি কাটি লইছি মুরগিগুন। তো ইগা রাঙ্গুম আর ইগা থুই দিউম, হেতনে তো আবার সাদা মুরগি খায় না, হেতনে খুব নবাব, হেতনে যা ইক্কা বাসা বাসে। তো এরপরে হেতালাই আর কি লাল মুরগিগুন আর রাঙ্গুম আর সাদা মুরগিগুন থুই দিউম। আর ইয়ান্দি হেতনে আন্ডা লই আইছে কতগুন, হেতনের লাই আন্ডার থাই নি, হেতনে তরকারি লগো আন্ডা বাজি খাম লাগে। তো এই আন্ডাগুন বেশি দিন যাইতো না, ইয়ানো আনছি আর কি। তো দেখবেন আর যদি আরও আর দেয় তো এই কয়দিন কইবেন বলে এত আন্ডা হেতারা খায়, এলে আন্ডার দাম এত বাড়তি। তো এই আন্ডাগুন অন ফ্রিজে আই আগে দুই হালি সুন্দর করি দুই হালি জরা দিউম আর কি, জরা দিই তো হিরিজে থুই দিউম। আর ইয়ান দি আই ইফতারের লাই চলে আইলাম, বিকাল হয়ে গেছে গই অন রান্ধার দাম বয়াই তৈব। তো এই তো দুই হালি মোরগা রইছি আর ইয়ান দি হেয়াইস মরিচ সব কাটি লইছি। আর হিরিজ তুই দিছিলাম আর কি বুট হিদ্ধ করি, তুই অনেক হেগুনও নামাই লইছি আর কি রাঙ্গুম। তো আগে কই ইফতার গুণ বানিয়ে লই, তো ওই হরে দি তরকারি মরকারি রান্ধি লইম আর কি, অনে এই বুট ইয়া পেঁয়াজ উবাইজগুম আর কি সব রেডি করি লই লইছি। তো আগে আর কি ইয়া বেগুনি বাজি লই, তো কি আগে ইফতার বাজি তো ওই তরকারি মরকারি রান্ধিম আর কি হরে। তো নাই বেগুনি গুণ বাজি লইম, তো এক একে বেগুনি বাইজগুম আলু সব বাইজগুম হেয়াজু বাইজগুম সব বাজি হারি। তো টেবিলও তুই তুই তরকারি গুণ রাঁধগুম আর কি, শরবত ইয়ার হাকে শরবতও বানাই হিরিজ তুইম। তো যা কইতাম লইছিলাম আঙ্গ হেতনে, যা বাসা বাস এডা খায় না হেডা খায় না ওডা খায় না, হেতনে এত বাসা বাজলে লেদা হোলা হাইনের মতন এত বাসা বাজলে হইব নি। তখন কি করতাম হেতালে লই আসি বড় মুশকিল, এই কদু হাঁক আনছে কদু হাঁক বাজি করে খাইব, কদু হাঁক কোনো রাঁধলে খাইত না। তো এই দুই হালি আর কি কদু হাঁক অন আসগা রাঁধত না, কুড়ি হাঁটি থুই দিছি হিরিজ, কালকে বাজি করি গুম আর কি, আজকে অন্য শাক আছে সেগুন বাজি করি গুম, ডাইল রাঁধুম আর মরগা রাঁধগুম। তো এই তো লাল লাল করি বেগুনি গুণ বাজি লইতেছি আর কি। তো আই বেসনের লগে কদুর কালি জিরা দিছি, কালি জিরা দাঁতে তলে হলে একটু বালা লাগে খাইতো আর কি, দেখতেও সুন্দর লাগে খাইতেও বালা লাগে। তো এমন এককারে লাল লাল করি বাজি লইছি আর কি বেগুনি গুণ, অন বাজি লইম আলু সব না বেগুনও আরও কইগা বেগুনি রইছে আর কি, সেগুন বাজি শেষ হইলে তো আলু সব গুণ বাজি এলাইম। তো বাসায় ইফতার বানাইলে খাইতোই মনে করে মা গো মা বানাইলে আর তাই না, আর দোকানের বেড়ারা যে বেছে সেগুন একটু ইফতার খাইতেও মনে করে না, কোনো হাত হাত কিচ্ছু নাই। আর বাসার ভিতরে তো আন্ডা বানাই কত মজা করি কত কিছু দেই লগে, খাইতোই ভালা লাগে। তো অনেক ইফতার এইগুন বানাই লই, তো আরেক চুলা তার কি রান্ধা রান্ধান বয়াই দিস নলে দেরি হয়ে যাইব গিন।
তো এইভাবে এক গুণ এভাবে ভাজি লইছি আর কি। তো আঙ্গ এইভাবে কাম করতে করতে দিন চলি যায় আর যাতারা আছে আর কি করে আর কি। এতারা মাস শেষ হলে তাও কৌগা টিয়া হয় টিয়ার মুখ দেয়, আর আঙ্গ কামের কোনো দাম আসেনি। আন্ডা হোলা হান সংসার স্বামী সামলাইতে সামলাইতে আঙ্গ দিন চলি যায়, আর মাস শেষ হলে আঙ্গ কোনো বেতন নাই কিচ্ছু নেই। আর যাতারা ও কাম করে অফিস আদালত, বাবা বেনিটি ব্যাগে একগা ঝুলাই বাটা জোতা হিন্দি, হেতারা অফিস করে বাস মাস শেষ হইলে হেতারা কতগুণ টিয়া হয়। আর আন্ডা তো হেরা ন, সারা দিন স্বামী সংসার হোলা হাইন লই হারা খেজমত করতে করতে আঙ্গ দিন শেষ। আঙ্গ কোনো আঙ্গ কামের কোনো টিয়া আসেনি পয়সা আসেনি। আগো জানের কত কষ্ট। তো এভাবে কাম আকারে হজর শুরু করি আকারে সারা দিন আঙ্গ কামই করন লাগে। এতে ভালো অফিসও কাম করলেও ভালাস মাস শেষে কোগাটিয়া হাম যায়। অন ইয়ান দি মোরগা বসাই দিতাছি আর কি, অন তেল দি পেঁয়াজ দি এগুন দিয়ে ভাজি লইছি। তো অন আদা রসুন জিরা একারে যা আছে মশলা ব্যাগ দি কষাই লইম। কষাই লই তৈ হরে গুঁড়া মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব দি কষানি হইলে তুই মোরগা দি দিই আর কি। এটা লাল মোরগ, লাল মোরগ একটু শক্ত এক আর গরু গোস্তের মতন একবারে সিদ্ধ করি জোশ আনাম লাগবো। তো ইয়ান দি মশলা কষানি হয়ে গেছে, অনাই মোরগগুলো দিয়ে দিলাম। মোরগ কষানি হইলে আর কি বালা করি কষানি হইলে তুই আর কি জল দিইম আগে কষানি হোক। তো লোকে কোগা আলু দিয়ে দিইম কারণ ছোট বাচ্চা আছে এগুনে আবার আলু একটু পছন্দ করে। তো এই তো রান্না শেষ আর কি, আমি হাঁকি দিয়ে আর দেয়তাম হারি ন আর কি। ইয়ান দি আলু দি তো একারে রান্ধিয়া লাইছি, আর মোরগ রান্ধা শেষ আর কি। তো ইয়ান দি আবার ডাইল বসাই দিছি আর বয়সী হলো শাক। তো এটা পাঁচ মিশালি শাক আর কি। তো এই শাকটা ভাজি করে নিতাছি, পাঁচ মিশালি শাক ভাজি করলে যাই ইক্কা মজা হয়, খাইতে খুব ভাল লাগে। তো এই রাঁধাগুন শেষ করি এই হাঁকে দিয়ে আবার বাঙ্গি আনছি আনেগো বাইয়া। তো বাঙ্গিগুন কাটি নিতাছি বাঙ্গি জোস বানাইম আর কি। তখন বাঙ্গিটা কাটি লই আর কি বাঙ্গি জোস বানাইম। তো গুড়ের শরবত আর বাঙ্গির জুস বানাই লই মনাই ছুরি ইয়া চুলি লইতেছি আর কি। Thank you.
তো ইফতার ব্যাগ রেডি করি আমরা, ইফতার লইন বই রইছি আর কি। দুই পদের শরবত বানাইছি, বাঙ্গি শরবত আর গুড়ের শরবত। আর ইয়ান্দি বাঙ্গি কাটি রয়েছি, কলা কাটি রয়েছি, পেঁয়াজু, বুট, খেজুর আর মুড়ি বানানো লাই হেঁচ মরিচ কাটি লইছি। আর ইয়ানো লই লম তরমুজ, আলু চপ, বেগুনি চপ। তো এই তো আনডাউন বই রয়েছি ইফতার করণের লাই। আজকের ব্লগ ভিডিও এ ফোনসি, দেখা হইব আন্নেগোলগে নেক্সট কোনো ভিডিওতে। সে ফোনসি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।